সাজানো গোছানো সংসার আজ একেবারেই এলোমেলো। আর বাবা মাকে ছেড়েই কেন সিলেট থেকে চলে যাচ্ছি, সবকিছুই বলবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য একটা এলোমেলো ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটা দেখলে আপনাদের সবার ভালো লাগবে। তো এই তো আমি রেডি হয়ে গেছি, আর আজকে খুব সুন্দর একটা খাদি শাড়ি পরেছি, সিলভার কালারের কাজ করা, গ্রিনের মধ্যে খুবই সুন্দর শাড়িটা। তো যাই হোক, আমার হচ্ছে গিয়ে ঘর বাড়ি এখন একেবারে অগোছালো অবস্থায় আছে, এই যাওয়ার আগের মানে কয়দিন হয়তো এরকমই থাকবে। তো আমার হচ্ছে পরপর দুইটা লাইভ, লাইভ দুইটা শেষ করে তারপর হচ্ছে একটা মিট আপ আছে আপুদের সাথে। সবাই যদিও আমার সিনিয়র, বাট আপুদের সাথে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে, সো যেহেতু সিলেট থেকে চলে যাচ্ছি সবার সাথে একটু দেখা করে যাব, তো সেই জন্যই হচ্ছে গিয়ে মিট আপটা রাখা। আর এই তো, আর এখন ব্লগগুলো একটু এলোমেলো অগোছালো হচ্ছে, বাট কষ্ট করে এটাই দেখে নেবেন, কারণ এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার আগে হয়তো এরকমই থাকে, কোন সময় কোন জিনিসটা করব, কীভাবে করলে ভালো হয় সেটাও এখনও বুঝে উঠতে পারতেছি না। তো ঠিক আছে, আমি বের হই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। লাইভের জন্য আমি মামনি শাড়ি ঘরে চলে আসলাম। এই তো মামনি শাড়ি ঘরের লাইভটা এখন শেষ করলাম। শেষ করে এখন হচ্ছে চলে এসেছি পাইকারি বাজারে। তো এখানে এসে আমি হচ্ছে শাড়িটা চেঞ্জ করে নিব, আর এখানকার একটা ড্রেস পরে নিব লাইভের জন্য। তো এরপরেই তো লাইভ শেষ করলাম, আর লাইভ মোটামুটি শেষের দিকে আসলে নিজের কাজটাকে এভাবে ছেড়ে যাব সেটা ভাবলেই মানে প্রচণ্ড রকমের খারাপ লাগে। কিভাবে যে নিজেকে একটু গুছিয়ে মানিয়ে নিয়েছি সেটা নিজেই আপনাদেরকে বলে আসলে বোঝাতে পারবো না। তো এরপরে হচ্ছে গিয়ে লাইভ শেষ করতে করতে মোটামুটি 9টার মতো বেজে গিয়েছে। এরপরে চলে এসেছি হচ্ছে গিয়ে স্কাই ডাইনে। এখানে হচ্ছে গিয়ে আপুদের সাথে মিট আপের কথা ছিল বলেছিলাম আপনাদেরকে, তো আফিফের আব্বু আমাকে নামিয়ে দিয়ে গেল, ওরও কাজ শেষের দিকে, তো আমাকে নামিয়ে দিয়ে গেল, ওর কাজ আছে, ও বাকি কাজটা করবে, আর সেই ফাঁকে আমি হচ্ছে আপুদের সাথে দেখা করব আর কি। আর জান্নাত আপু ইউকেতে চলে যাবে, আর আমি তো একেবারেই ঢাকায় চলে যাচ্ছি, তাই দুইজনের একটা বিদায় অনুষ্ঠানই বলা যায়। তো সেটার আয়োজন করেছে অন্যান্য সব আপুরা। তো এই তো আপুদের দেখতে পারতেছেন, মাশাল্লাহ সব আপুই অনেক বেশি ভালো, মানে মনের দিক থেকে প্রত্যেকজনই ভালো, আর এত বেশি মজা করি আমরা যখন একসাথে বসি, আর একেবারে বান্ধবীদের মতো আমরা গল্প করতে বসে যাই, সবাই অনেক বেশি মজা করি। আর অনেক অনেক খাবারেরও মানে আয়োজন করা হয়েছিল, তো সব খাবারগুলো মোটামুটি ভালো ছিল। তো ভাবলাম সবকিছু একটু একটু করে রেকর্ড করে রাখি, এটাও একটা মেমোরি হিসেবে থেকে যাবে। হয়তো আপুদের সাথে একসাথে এভাবে কখনো আর বসা হবে কিনা সেটাও জানি না, কারণ আমরা আসলে যার যার লাইফে সবাই কিন্তু ব্যস্ত, সবার সব মানে সময় সুযোগ মিলিয়ে একসাথে সময় বের করাটাও কিন্তু অনেক কঠিন। তো এরপরে আমরা একটু বাহিরে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে ছবি তোলার জন্য। আর বিশেষ করে মেলার সময় আপুদের সাথে মানে ঘনিষ্ঠতাটা বেশি বেড়ে গিয়েছে, এত গল্প হয়েছে। এখানে একজন হচ্ছে আমার চট্টগ্রামের বড় বোন আছে, যাকে যদিও আমি ননাস বলি আর কি, আর এই তো তারা হচ্ছে গিয়ে আমাদের দুজনকেই ফুলের তোড়া দিচ্ছিল, আর এই মুহূর্তটা আসলে অনেক বেশি স্পেশাল ফিল হচ্ছিল, এতটা আসলে আশা করিনি, বাট তারপরও তাদের এই ভালোবাসার জন্য সত্যি অনেক বেশি ভালো লেগেছে। সত্যি বলতে কিছুদিন যাবৎ প্রচন্ড রকমের মন খারাপ, যার কারণে ভালো মতো মানে ব্লগও করতে পারছি না, ব্লগ করার আসলে ইচ্ছাই হচ্ছে না। আবার মনে হচ্ছে যে না, চলে যাওয়ার আগে হয়তো এই জিনিসগুলোই একটা অন্যরকম স্মৃতি হয়ে থাকবে, তো তখন আবার মনে হয় যে না একটু ভিডিও করি, এই হচ্ছে অবস্থা। তো আমাদের সুন্দর সুন্দর বেশ কিছু ছবি তোলা হয়েছিল এখানে, তারপরে ভিতরে এসে আবার বসলাম, কারণ আমাদের গল্প আড্ডা শেষই হচ্ছিল না, বাট অনেক রাত হয়ে গিয়েছিল, অতক্ষণ তো বসে থাকা সম্ভব না। আর এদিকে আমি কানের দুলটাও খুলে ফেলছি, কারণ কানের দুলের জন্য আমার কানের মধ্যে ব্যথা করতেছিল। তো এই তো একেবারে লাস্ট মুহূর্তে সবার থেকে হচ্ছে গিয়ে বিদায় নিয়ে নিচ্ছি, জানি না এই মানে একই ফ্রেমে আবার কবে একসাথে এভাবে মানে কখনো বন্দি হব কিনা সেটাও জানি না। এটা যখন ভাবি না তখনই অনেক বেশি খারাপ লাগে, আসলে মানুষ কি বা মানুষের স্মৃতিগুলো কেমন আসলে মাঝে মাঝে মাথায় কাজ করে না, যে এই আছি তো এই নেই, বা কে কোথায় কোথায় চলে যাব। তো প্রিয় সিলেট শহরকে আসলে অনেক অনেক বেশি মিস করব, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর আমার কাছে মনে হয় সিলেট থেকে চলে গেলেও সব সময় আপনারা কন্টিনিউ আমার মুখে সিলেটের কথা শুনবেন, হয়তো বিরক্তও হবেন যে আপু বারবার একই কথা কেন বলছে, বাট এই শহরকে ভোলা আসলে সম্ভব না।
তো এরপরে বাসায় আসার পরে আফিফ আবরার ফুলের তোড়া দেখে খুবই খুশি হয়েছে, আর দুজন ভাগাভাগি শুরু করেছে কোনটা কার। বাসার জিনিসপত্র মোটামুটি সব গুছগাছ করা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু যেতেই হবে, তো আগে ভাগে করে ফেললে পরে লাস্টের সময়টা একটু রিল্যাক্সে থাকা যায়। তো যেই যেই জিনিসগুলো এখন দরকার হবে না মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে, সেই জিনিসগুলো আগে ভাগে গোছানো হয়ে গেছে, আর সাজানো গোছানো সংসারের সব কিছু আজ এলোমেলো। ইচ্ছে ছিল যাওয়ার আগে এই বাসাটার ফুল একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। সব সময় কেন যেন এমনটাই হয়, অনেকবার মানে ইচ্ছে থাকে, চেষ্টা করি যে যাওয়ার আগে সেই বাসাটার একটা ট্যুর ভিডিও বানাবো, বাট সেটা আর হয় না। করব করব করে দেখা যায় সব কিছু জিনিসপত্র গুছিয়ে ফেলি, তখন আর মানে ভিডিও করার মতো সেই স্কোপটা থাকে না। আর ইচ্ছে ছিল অনেক আগেই যে এই বাসাটা মানে গুছিয়ে নেওয়ার পরে মন মতো তারপর আপনাদের সাথে একটা ট্যুর শেয়ার করব, বাট সেটা আর হয়েই ওঠেনি। মানে এত অল্প সময় যে এই বাসা থেকে চলে যেতে হবে সেটাও আসলে ভাবিনি। অনেক কষ্টে অনেক মানে ইসের পরে আসলে মন মতো বাসা খুঁজে পেয়েছিলাম, যদিও কিছু কিছু এই বাসার সমস্যা ছিল, কিন্তু যেরকম খোলামেলা বড় বাসা চেয়েছিলাম সেরকম বাসা পেয়েছিলাম, সেই দিক থেকে অনেক বেশি মানে ভালো ছিলাম আর কি। কিন্তু সেটা তো আর বেশি দিন মানে কি বলে কপালে সইল না। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে গিয়ে কবে একটু একটু করে ভিডিও করেছি নিজেও জানি না। তো এটা ছিল আমার আজকে হচ্ছে গিয়ে লাস্ট লাইভ ছিল আমার দোনো জায়গায়, তো সেই জন্য রেডি হচ্ছিলাম আর ভাবলাম এটা একটু ভিডিও করে রাখি, হয়তো এখানে আর আমাকে কখনোই এইভাবে আপনারা রেডি হতে বা সাজতে দেখবেন না, এই জিনিসটা আমিও খুব মিস করব। আর এই বাসায় হচ্ছে গিয়ে যেহেতু ওয়াল ক্যাবিনেট করা ছিল এখানে খুব সুন্দর, তো এই জায়গাটাই সবসময় আমি রেডি হতাম বা সাজতাম। এটা আসলে আমার বেশ অনেক দিনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এখানে দাঁড়িয়ে আমি রেডি হতাম, হয়তো অনেক ভিডিওতে আপনারা দেখেছেনও। তো যখনই মনে হয় যে এটাই লাস্ট, তখন কেমন যেন ভিতরটা মনের ভিতর একদম মোচড় দিয়ে ওঠে আর কষ্ট লাগে। তো আমার মনটা খুবই আপসেট, হয়তো আমাকে দেখেই বুঝবেন, বাট তারপরও আমি চেষ্টা করছি যে হাসি মুখে সব কাজ শেষ করে আসতে। বাট আজকে আমার প্রচণ্ড খারাপ লাগছিল আর কান্না পাচ্ছিল, কেন যেন মনে হচ্ছিল যে যেই কাজগুলো এতদিন করেছি আজকের পর থেকে সিলেটের এই এই জায়গাগুলোতে আর কাজ করব না, যদিও তাদের সাথে দীর্ঘদিন কাজ করার কথা, বাট সেই সময়টা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা আসলে বুঝতে পারিনি। আমি চাইলে হয়তো সিলেটে থেকে যেতে পারতাম, আমার কাজগুলো কন্টিনিউ করতে পারতাম, কিন্তু আসলে আমার পক্ষে সংসার রেখে একা থাকাও সম্ভব না যে দুইজন দুই জায়গায় থাকবো। তো আসলে সব সময় হয় কি, ঘুরে ফিরে মেয়েদেরকেই ছাড় দিতে হয় মেয়েদের কাজের জায়গা। তো শেষবারের মতো মামনি শাড়িঘর থেকে মানে ঘুরে আসলাম, লাইভ করে আসলাম, এরপরে হচ্ছে পাইকারি বাজারে চলে আসলাম। সো এখানেও আমার লাইভ ছিল, তো সেই লাইভটা করে নেছি। আর যেখানে যেখানে কাজ করেছি আশেপাশের সব মানুষগুলো এত ভালো ছিল, এত সাপোর্টিভ ছিল, সো সব সময় তাদেরকেও অনেক বেশি মিস করব। আর আমি চলে যাচ্ছি দেখে তারাও অনেক মিস করতেছে, সেটা তাদের কথাই বোঝা যাচ্ছে। সো ভালো কারো আন্ডারে কাজ করতে পারা, ভালো পরিবেশে কাজ করা করতে পারা, এটাও একটা ভাগ্যের বিষয়। অনেকেই জানতে চেয়েছেন যে আমরা কি একা চলে যাচ্ছি নাকি আমার ফ্যামিলি সহ, মানে আব্বু আম্মু ভাই বোন সবাই সহ যাচ্ছি। তো আমরা আসলে সবাই সহই চলে যাচ্ছি, কারণ এখন পরিস্থিতিটা এমন আমরা সবাই যেতে পারবো, সেটাই আমাদের জন্য বেশি ভালো হবে। সিলেটে আজকের মতো শেষ লাইভ করলাম, জানি না এই লাইভ বা এই কর্মজীবন আর কখনো শুরু করবো কিনা ঢাকা গিয়ে, বুঝতেছি না। বাট আসলে আপনি যেই কাজই যখন করেন না কেন সেইটার প্রতি না অন্যরকম একটা মায়া হয়ে যায়, যেটা ছেড়ে বের হতে অনেক সময় লাগে। তো আজকে খারাপ লাগতেছে, তবে এর আগে কয়েকদিন বেশি খারাপ লেগেছে, যখন থেকে মনে হয়েছে যে না আমি এই জায়গাগুলো রেগুলার কাজ করেছি এখন আর করব না, তখন অনেক খারাপ লেগেছে। বাট এখন সময়ের সাথে সাথে নিজেকে একটু মানিয়ে গুছিয়ে নিয়েছি, তারপরেও খারাপ লাগবে। বিশেষ করে সিলেট থেকে যে চলে যাচ্ছি সিলেটের জন্য প্রচুর খারাপ লাগবে, প্রচুর, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, ভিডিও আসলে ওইভাবে সময় নিয়ে মন মতো করে করতে পারছি না, হয়তো এভাবে অগোছালোই যাবে বাকি কিছু দিন। কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন, আপনাদের সাথে জাস্ট আপডেটগুলো শেয়ার করার জন্যই ভিডিও করছি, ঠিক আছে? তো আজকের ভিডিওটা জানি না আমি এখানে হয়তো শেষ করে দিব। ভালো থাকবেন সবাই, বেশি কথা বলতে গেলে কান্না করে দিব, সো বেশি কথা বলা যাবে না।